আচ্ছা, বাই দা ওয়ে, আর্ট আর্ট সম্পর্কে বের করে রাখছিলাম, এক ভয়ঙ্কর আফা আছে আমাদের। উনি যে কিভাবে গটগট করে হার্ট কাটতে পারে এটা দেখলে বুঝতে পারবা। এখন কিছু করার নাই, আমাদের ফিজিওলজি পড়তে কিছু দেখতে হবে। হার্ট অ্যানাটমি দেখেছিলাম কোথায়, খুঁজতেছিলাম, ওই দুটোই পেয়ে গেছি আমি। তো মোটামুটি আচ্ছা, এবার এখান থেকে সাউন্ড তো তোমরা শুনতে পাবা না, মেবি সাউন্ড শোনার দরকারও নেই। জাস্ট হার্টে কি কি ঘটনা ঘটে সেটা একটু একবার আমরা ভিডিওতে দেখাচ্ছি, তোমরা ভিডিওর দিকে নজর রাখো ভালো মতন, তারপরে আমি গিয়ে কি কি ঘটনা ঘটছে সেটা আমাদের ছবি আঁকা ছবি থেকে একটু বোঝানোর চেষ্টা করবো। ওকে, সো লেটস সি দ্য ভিডিও ফার্স্ট। আমরা সাউন্ড কমাই দিই, অসুবিধা নাই, এখান থেকে স্টার্ট করা যাক। হার্ট দেখো থাকে কোথায়, মানুষের যে লাংস আছে দুই লাংসের মাঝখানে অবস্থান করে, চেস্ট ক্যাভিটিতে, আমাদের বক্ষগহ্বর, বক্ষপিঞ্জরের ভিতরে, এইখানে বক্ষগহ্বরের ভিতরে, সরি, এখানে হচ্ছে দুই লাংসের ঠিক মাঝখানে অবস্থান করে। এবং হার্টের সাথে লাংসের ডিরেক্টলি খুব বড় কানেকশন আছে, আমরা একটু পরে জানতে পারবো। সো লেটস স্টার্ট সিইং দ্য ভিডিও। আপাতত কিছুই বোঝা লাগবে না, জাস্ট নজর রাখো কি ঘটনা ঘটতেছে, থামিয়ে বলবো। খেয়াল করো, আমরা হার্টের উপরের দিকে যে দুটো চেম্বার বা প্রকোষ্ঠ থাকে তাদেরকে আমরা রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম নামে ডাকি। বাংলায় যেন কি বলে এটাকে, বাংলায় বলা হচ্ছে, এই দেখো এই উপরের দুটো অংশকে কি নামে ডাকা হয়, অলিন্দ বলে, না অলিন্দ আর নিলয় বলে ডাকা হয়, অলিন্দ বলে, বাম অলিন্দ ডান অলিন্দ, এই 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 দুটো নামে ডাকা হয়। সো রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম শব্দগুলোর সাথে একটু অ্যাডজাস্ট হওয়ার ট্রাই করো। দেখো হার্টের ঠিক তার নিচে দুই, রাইট অ্যাট্রিয়ামের ঠিক নিচে রাইট ভেন্ট্রিকল আর লেফট অ্যাট্রিয়ামের ঠিক নিচে লেফট ভেন্ট্রিকল অবস্থিত। এই দেখো এরকম চেম্বার অবস্থান করে, এবং এর ভিতরে অসংখ্য জটিল স্ট্রাকচার এবং সুতার মতো স্ট্রাকচার দেখতে পাবা। এগুলো সবই প্রোটিনিয়াস মাস্কুলার টিস্যু দিয়ে তৈরি, যেগুলোকে আমরা কার্ডিয়াক মাসেল বলে ডাকি। কার্ডিয়াক মাসেল বা বাংলায় বলে হৃৎপেশি, আমাদের হাতের, তোমরা যে পেশি ফুলায় ছেলেটা সেই পেশি, তারপরে আমাদের যে স্টমাকে যেই পেশি নাড়াচাড়া করে সেই পেশি, এই দুটোকে বলা হয় হচ্ছে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশি, ভলান্টারি এবং নন ভলান্টারি মাসেলস বলে। ঠিক আছে, তো এই দুটো পেশি থেকে হার্টের পেশি কমপ্লিটলি ডিফারেন্ট, একদম ভিন্ন রকমের হয়। শুধুমাত্র হার্টে, হার্টের যে কার্ডিয়াক পেশি থাকে, কার্ডিয়াক পেশি বা হৃদ পেশি, সেটা হচ্ছে অন্যান্য সমস্ত মাসেল সেল, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশির সেল থেকে ভিন্ন থাকে। খেয়াল করো এখানে হালকা পিঙ্ক কালারের ব্লাড আসছে, সেটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড, আর যেটা রেড কালারের ব্লাড এঁকেছে সেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড। এই দেখো পিঙ্ক আর রেড কালারের ব্লাড। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ওপেনিং আছে, প্রতিটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, প্রতিটা অলিন্দ থেকে নিলয়ে যাওয়ার সময় কিছু ভালভ দেখতে পাওয়া যায় এবং কিছু ছিদ্রপথ দেখতে পাওয়া যায়। এগুলো পরবর্তীতে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আমরা বুঝবো। আপাতত ভিডিওটা দেখে কন্টিনিউ করি আমরা। আচ্ছা, এখানে দুটো কথা বলছে, ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম এবং ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বলে। সেপ্টাম কি জিনিস, এই যে যে চেম্বার গুলো, চেম্বার গুলো মাঝখানে যে মাসেলের লেয়ার দিয়ে দেওয়াল দেওয়া, পুরো ওয়াল দেওয়া, এই ওয়াল গুলোকে বলে ইন্টার ভেন্ট্রিকুলার। ইন্টার শব্দের অর্থ হচ্ছে দুটো জিনিসের মধ্যে, ইন্টার ভেন্ট্রিকুলার বলতে দুই ভেন্ট্রিকুলার মাঝখানের যে সেপ্টাম মানে পর্দা ওয়াল, আর ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম মানে হচ্ছে দুই অ্যাট্রিয়ামের মধ্যে যে পর্দা। সো যারা পরে জয়েন করছে তাদের জন্য আরেকবার আমি ভিডিওটা শুরু থেকে চালাই। দিস ইজ আ হিউম্যান হার্ট, ইট ইজ পাম্পিং কন্টিনিউয়াসলি।
উপরের দুটো চেম্বারকে কি বলে? রাইট এবং লেফট অ্যাট্রিয়াম, বা বাংলায় বলে অলিন্দু। আর নিচের দুটোকে বলা হয় রাইট এবং লেফট ভেন্ট্রিকল বা নিলয়। এবং আমরা হার্টে ব্লাড আসা কতগুলো ওপেনিং দিয়ে, কতগুলো রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি। ভালো মতো খেয়াল করো, দুই অ্যাট্রিয়ামের মধ্যে যে ওয়াল থাকে তাকে বলে ইন্টার, সরি অ্যাট্রিয়াম উপরে হবে, ভুল বলছি, দুই অ্যাট্রিয়ামের মাঝখানের ওয়ালকে বলে ইন্টার ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, এবং দুই ভেন্ট্রিকেলের মাঝখানের ওয়ালকে বলা হয় হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। সেপ্টাম মানে হচ্ছে ওয়াল। হার্টের ভালভ গুলো খেয়াল করো, ভালভ মানে কি? আমি আগে বলছিলাম ওয়ান ওয়ে ডোর বলা হয়, একদিকে আসতে পারে এমন রাস্তা, একদিকে খোলে এমন রাস্তাকে বলে ভালভ, দরজার মতো বলতে পারো। এটাকে বলে ট্রাইকাস্পিড ভালভ। রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, ডান অলিন্দ, ডান নিলয়ের মাঝখানে যেই রাস্তা থাকে, ভালভ থাকে, তাকে বলে ট্রাইকাস্পিড ভালভ। অপরদিকে লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়ামের মাঝখানের ভালভকে বলে বাইকাস্পিড ভালভ। এখানে কতগুলো প্রোটিন স্ট্রাকচার থাকে যেগুলোর নাম বলছে, আমাদের আসলে তো ইম্পর্টেন্ট জিনিস না, সো আমরা একটু অ্যাভয়েড করতেছি। এছাড়াও আমরা আমাদের যখন ভেন্ট্রিকেল থেকে, রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি দিয়ে ব্লাড যায়, তখন পালমোনারি ভালভ এবং লেফট ভেন্ট্রিকেল থেকে যখন অ্যাওর্টাতে ব্লাড যায় তখন অ্যাওর্টিক ভালভ কাজ করে। তার মানে কোয়াইট এ ফিউ, হার্টে কোয়াইট এ ফিউ প্লেসেস আছে যেখানে ভালভ থাকে। এগুলোর নাম আপাতত মাথায় ঢুকানোর দরকার নেই, জাস্ট আপাতত দেখতে থাকো, পরে গিয়ে আমরা এটা পড়বো। অ্যাওর্টা বাংলায় বলা হয় মহাধমনী। আচ্ছা, অতীব মাস্কিউলার একটা স্ট্রাকচার আমাদের হার্ট। হার্টে আমাদের যে মায়োকার্ডিয়াম থাকে, মানে হৃৎপেশি, এই হৃৎপেশির মধ্যবর্তী লেয়ারকে বলে মায়োকার্ডিয়াম। এটা তিন লেয়ারে ডানে বামে ঘুরায় পেঁচানো অবস্থায় থাকে। হার্ট কত মাস্কিউলার একটু পরে টের পাবা, আর একটা ভিডিও আমরা দেখবো 2 মিনিটে, কতটা বেশি মাস্কিউলার, খুব বেশি থিক মাসল দিয়ে তৈরি থাকে। আচ্ছা, আর হার্টের ভিতরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইডে এসএ নোড নামে একটা থাকে, প্লেস থাকে। এসএ নোডের কাজ আমি আরেকবার একটু দেখাই, দেখো খেয়াল করো, এখান থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রতি মুহূর্তে হার্টের ভিতরে ছড়িয়ে যায়, যার কারণে হার্ট কন্টিনিউয়াসলি পাম্প করতে পারে, একটা মেশিনের মতো, একটা ইঞ্জিনের মতো। এর মায়োসাইট বা কার্ডিয়াক সেল গুলো এই ইলেকট্রিক ইম্পালস বহন করে নিয়ে আসে। আমরা একটু পরে সার্কুলেশনের টোটাল গল্পটা পড়তে যাচ্ছি কিভাবে আসে। আমরা আপাতত ব্লাড ফ্লো দেখতে পাচ্ছি, খেয়াল করো, আমি সংক্ষেপে একটু বলি, একটু পরে আবারও ডিটেলসে বলবো। মানব দেহের উপরে এবং নিচে দুটো মোটা মোটা ভেইন থাকে। ভেইন মানে কি? শিরা। শিরা কি করে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পুরো দেহ থেকে কালেক্ট করে হার্টে এসে পৌঁছে দেয়। হার্টের কোথায় পৌঁছায়? প্রথমেই হার্টের রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। কোথায়? রাইট অ্যাট্রিয়াম এ নিয়ে আসে। সুপিরিয়র ভেনা ক্যাভা বডির উপরের পার্ট থেকে, ইনফেরিয়র ভেনা ক্যাভা বডির নিচের পার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড এনে রাইট অ্যাট্রিয়ামে জমা করে। সো সুপিরিয়র মানে বুঝতেই পারতেছো উপরে, ইনফেরিয়র মানে নিচে। রাইট অ্যাট্রিয়ামে আনে, ঠিক তার পর মুহূর্তে কি করে? রাইট অ্যাট্রিয়াম এটা পাম্প করে সামনের দিকে পাস করে। সামনের দিকে কোথায়? রাইট ভেন্ট্রিকলে পাস করে। এবং এই সময় অবশ্যই তাদের মাঝখানের যে ভালভ সেটা ওপেন থাকতে হবে, ওপেন ভালভ ওপেন হবে, এবং পুরো ব্লাড এসে অ্যাট্রিয়ামের চাপের কারণে, অ্যাট্রিয়াম প্রেশারাইজ করে, প্রেশারাইজ করলে এটা ভেন্ট্রিকলে পৌঁছে যায়। ওকে, দেখো পিঙ্ক কালার দেওয়া আছে, পিঙ্ক কালার মানে কি? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড। রাইট ভেন্ট্রিকল ঠিক এর পরের মুহূর্তে কি করে? রাইট ভেন্ট্রিকল এবার চাপ দেয়,
আচ্ছা, রাইট ভেন্ট্রিকল যখনই চাপ দেয়, প্রথমে অ্যাট্রিয়াম থেকে প্রেশারের কারণে ভেন্ট্রিকলে, আর ভেন্ট্রিকল থেকে প্রেশারের কারণে এই ব্লাড ডিরেক্টলি উপর দিকে উঠে, এইটা যায় কোথায় দাঁড়াও, আমি নিজে একটু ভুলে ফেলছি, আমার নোটস গুলো আমি দেখি। আচ্ছা, এরপরে সে যায় হচ্ছে লাংসে। এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড যতক্ষণ না কার্বন ডাইঅক্সাইডের হাত থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু আর বডিতে ব্যবহার হতে পারবে না, কারণ আমি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড যদি আবার বডিতে পাঠাই দিই, এটা আরো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হবে, তার মানে চার্জ ছাড়া ব্যাটারি আমি কিন্তু ইউজ করতে পারি না। সো আমাদের কার্বন ডাইঅক্সাইডের জন্য চার্জিং বলতে কি বোঝায়? কার্বন ডাইঅক্সাইড মুক্ত হওয়া এবং অক্সিজেন যুক্ত হওয়া। কার্বন ডাইঅক্সাইড মুক্তির জন্য কোন অঙ্গের কাছে যাওয়া লাগবে বলতো? কার্বন ডাইঅক্সাইডের হাত থেকে আমি মুক্তি পেতে চাই, কোন অর্গানে গিয়ে আমি কার্বন ডাইঅক্সাইড মুক্ত হব? লাংসে গিয়ে, ঠিক আছে, লাংসের কাছে গেলে, ঠিক আছে, এই ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড লাংস মুক্ত করে ফেলবে, লাংস কার্বন ডাইঅক্সাইড সব বাইরে বের করে দিবে। সো এইখান থেকে যখন প্রেশার খায়, রাইট ভেন্ট্রিকেল থেকে যখন রক্ত প্রেশারাইজ হয়, কই যাচ্ছে দেখো তো, উপর দিকে দেখো চলে যাচ্ছে, উপরে কই যাচ্ছে, সে লাংসের কাছে যাচ্ছে। লাংসে যাওয়া মাত্রই দেখো, লাংসের আমরা যে বিভিন্ন অ্যালভিওলাই আঁকতেছি, দুই লাংস কে দেখতে পাচ্ছ, দেখেছো, দুই লাংসের কাছে চলে যাচ্ছে। এই লাংস গুলো কি করে, ব্লাড গুলো থেকে কার্বন ডাইঅক্সাইড রিমুভ করে ফেলে। রিমুভ করার ঠিক পরবর্তী কাজ হচ্ছে লাংস এবার কার্বন ডাইঅক্সাইড রিমুভ করা এবং অক্সিজেন মিশানো ব্লাড, এটাকে আমরা রেড কালারে দেখাচ্ছি, সেই রেড ব্লাড আবারও রাইট অ্যাট্রিয়ামের কাছে, সরি লেফট অ্যাট্রিয়ামের কাছে ফেরত পাঠায়। ওকে, উপর থেকে লাংসের যে রক্ত, সেই রক্ত এবার এসে লেফট অ্যাট্রিয়াম নামের চেম্বারটাকে পূর্ণ করে ফেলে। এখন এই রক্ত বডিতে ছড়িয়ে যাওয়ার জন্য উদগ্রীব, কেন, কারণ এই রক্তের মধ্যে অক্সিজেন মিশে গিয়েছে, খুব ভালো কথা। লেফট অ্যাট্রিয়ামের ভিতরে রক্ত এবার প্রেশারাইজ করে, চাপ দেয়, চাপ দিলে কি হয়, সেটা লেফট ভেন্ট্রিকেলে আসে আগের মতোই। রাইট অ্যাট্রিয়াম এ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসেছিল, সেটা প্রেশার এর কারণে রাইট ভেন্ট্রিকলে এসেছিল, তারপরে আবার প্রেশারের কারণে সে চলে গিয়েছিল লাংসে। এবার লাংস থেকে যেটা হবে সেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম থেকে প্রেশারাইজ করলে যাবে রাইট অ্যাট্রিয়াম বলেছি, লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে প্রেশার করার দেওয়ার কারণে সে চলে আসবে লেফট ভেন্ট্রিকেলে, এবং লেফট ভেন্ট্রিকেল যখন প্রেশার দিবে তখন সিম্পলি এই রক্ত পুরো বডিতে ছড়িয়ে পড়বে। কার মাধ্যমে? একটা জায়গা, এই দেখো উপরে একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে অ্যাওর্টা বলা হয়, অ্যাওর্টা বা মহাধমনী বলে। দেখো যখনই প্রেশার দিচ্ছে তখনই কোথায় যাচ্ছে, এইখান থেকে লাফ দিয়ে এই জায়গায় আসতেছে, দিস ইজ কল্ড অ্যাওর্টা বা মহাধমনী। এই মহাধমনী কন্টিনিউয়াসলি আরো ছোট ছোট ধমনী, ধমনী থেকে আর্টেরিয়ল, আর্টেরিয়ল থেকে ক্যাপিলারিতে বিভক্ত হয়ে সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে দেবে। এখন এটা ছিল হচ্ছে সার সংক্ষেপ অবভিয়াসলি। নাও এবার এক ভয়ঙ্কর ম্যাডাম আছে, ম্যাডাম দেখবা কিভাবে গটগট করে হার্ট কাটে, দেখতে একটু গ্রোস লাগতে পারে, যদিও ভাগ্য ভালো যে হার্ট থেকে সমস্ত রক্ত আগে বের করে নেওয়া হয়েছে। সো এটা হচ্ছে হিউম্যান হার্ট, উনি হচ্ছে কেটে দেখাবে যে কত থিক আমাদের হিউম্যান হার্ট, যখন উনি ধরবে তখন ইউ গাইজ উইল ফিল যে কত বেশি থিক মাসেল লেয়ার আছে এখানে, ঠিক আছে। তবে টু বি অনেস্ট, আমাদের ভেন্ট্রিকেল গুলো অ্যাট্রিয়ামের চেয়ে অনেক বেশি থিকার ওয়াল থাকে, হার্টের যে নিচের অংশগুলো ভেন্ট্রিকেল, অ্যাট্রিয়ামের চেয়ে এদের ওয়াল গুলো আরো বেশি থিক পায়। তো তোমাদের টাইমে তোমরা একটু দেখে নিও, এই এই ভিডিও দুটো বারবার দেখবা, এই দুটো ভিডিও এক্সপ্লেন করবে, কারণ আমরা অনেক কিছু লিখি, লিখে লিখে পড়ার চেয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে এইগুলো নিজে প্র্যাকটিক্যালি, মানে এরকম প্র্যাকটিক্যাল ভিডিও গুলো দেখার চেষ্টা করা। তো এটা হিউম্যান হার্ট, এটা হাই কোয়ালিটি ভিডিওস, এই জিনিস পাওয়া যায় না আসলে সহজে। ওই দিন দেখলাম, যে আমি একদিন দেখতেছিলাম, পরে আমার নিজের কাছে একটু ভয়ঙ্কর লাগলো, তাই আর দেখিনি, ভাবছি তোমাদের কি করবো, শেয়ার করে দিব আমি, তোমরা ইউটিউব থেকে দেখে নিবো এটা। নাও আমরা এবার কার্ডিয়াক সাইকেলকে বোরিং ওয়েতে পড়বো, বোরিং ওয়ে, ঠিক আছে। সো আমরা মোটামুটি তাহলে হার্ট দেখেছি, এবং হার্টে কি কি ঘটনা ঘটে সেটার একটা সিম্পলিস্টিক পিকচার অ্যানিমেশন দেখার চেষ্টা করলাম। নাও যখন এক্সামে আসবে, এক্সামে কি ধরনের কোয়েশ্চেন আসে, আমরা যখন কোনো একটা হার্ট প্রেশার প্রয়োগ করে, হার্টের কোনো একটা চেম্বারের আয়তন কমে যায়, আমরা জানি যত বেশি তুমি একটা ফাঁকা স্পেসে যত চাপ প্রয়োগ করবা, একটা প্লাস্টিকের বোতলে চাপ প্রয়োগ করলে কি হয়, এর আয়তন বাড়ে নাকি কমে, কোনটা?
প্লাস্টিকের বোতলে যদি চাপ দিই আমি তাহলে কমে স্যার আয়তন কমে যায় স্যার, উৎপাদিত চেম্বারের আয়তন কমবে। এই যে ঘটনা কন্ট্রাকশন মানে সংকুচিত হওয়া, সেটাকে সিস্টল বলা হয় মেডিকেল টার্মে। সো সিস্টল আর ডায়াস্টল যখন হার্ট রিল্যাক্স হয়, সিস্টল হচ্ছে যখন হার্ট কন্ট্রাক্টেড হয় মানে সংকুচিত হয় হার্টের চেম্বার গুলো, আর রিল্যাক্স হচ্ছে তখন যখন সমস্ত চেম্বার গুলো কি বলবো যে প্রসারিত হয়। নাও একটা হার্টের আমি প্রথমে একটা সিম্পলিস্টিক ছবি আঁকছি, তারপরে সমস্ত বাকি নালিকা গুলো দেখিয়েছি। হার্টের আমরা বুঝতেই পারতেছি দিস ইজ দি রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল। দেখে বুঝতেই পারতেছি এর ওয়াল গুলো, এর বাইরের দিকটা খেয়াল করো ওয়াল গুলো কম থিক, আর এই দেখো এখানের ওয়াল গুলো মাঝখানের যে সেপ্টাম সবই হচ্ছে পুরু হবে, ঠিক আছে? আমাদের অ্যাট্রিয়ামের চেয়ে ভেন্ট্রিকলের দেওয়াল গুলো বেশি পুরু হবে। এটা তো ছিল শুধু হার্টের চেম্বার গুলো, এর সাথে যে কানেকশন অন্যান্য নালিকা গুলো সেগুলো হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে এসে দুটো নালিকা আসে, এদের একটাকে বলে সুপিরিয়র ভেনা ক্যাভা, উপর থেকে বডির উপর থেকে ব্লাড আনে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড না অক্সিজেন সমৃদ্ধ ব্লাড, বডি থেকে যখন রক্ত হার্টে আসে সেটা কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হবে না অক্সিজেন সমৃদ্ধ, কোনটা রক্তের কাছে দিয়ে দিবে, বলবে যে ভাই তুই লাংস পর্যন্ত নিয়ে যা, নিয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ফেলে দে, ফেলে দিয়ে আমার কাছে আবার অক্সিজেন নিয়ে ফেরত পায়। সো বডি থেকে যখন রক্ত আসে হার্টের কাছে সে কার্বন ডাইঅক্সাইড বয়ে নিয়ে আসে, তারপরে হার্ট তাকে জোর করে লাংসে পাঠায় দেয়, বলে যে লাংস কে বলে যে লাংস তুমি করো কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে রক্তকে আবার আমার কাছে ফেরত দাও, আমি পাম্প করে পুরো বডিতে ছড়িয়ে দেবো, এরকম আর কি। সো সুপিরিয়র ভেনা কেভা ইনফিরিয়র ভেনা কেভা হচ্ছে আসে বডির উপর আর নিচের পার্ট থেকে, ওকে? এরা এসে রাইট অ্যাট্রিয়ামে এই সাইকেল শুরু হয়, ঠিক আছে? রাইট অ্যাট্রিয়ামে এই সাইকেল শুরু হয়, একই সাথে এই চক্রের শুরু, এটাকে আমরা কার্ডিয়াক সাইকেল বলি বাই দ্য ওয়ে, কার্ডিয়াক চক্র বলে। এই চক্রের শুরু হচ্ছে যখন সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা ব্লাড এনে রাইট অ্যাট্রিয়ামে ফেলে, অ্যাজ ওয়েল অ্যাজ পালমোনারি ভেইন মানে লাংস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরাবে লেফট অ্যাট্রিয়ামে আসে। সো দুই অ্যাট্রিয়াম, দুই অ্যাট্রিয়াম একই সাথে রক্ত দ্বারা পূর্ণ থাকে, রাইট অ্যাট্রিয়াম কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আর লেফট অ্যাট্রিয়াম লাংস থেকে সদ্য অক্সিজেন নিয়ে আসা রক্ত দিয়ে পূর্ণ হয়। এবার সিস্টল মানে কি? কন্ট্রাক্ট করা, চাপ দেয়। এবার এই অ্যাট্রিয়াম গুলো প্রেসারাইজ হয়, প্রেসারাইজ হলে সংকুচিত হয়, সংকুচিত হওয়া মাত্রই এই যে এইখানে এই রক্তনালী গুলো সব বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমি যদি প্রেসার দিই আর সমস্ত রক্ত এই নালি বেয়ে আবার জায়গা মতো ফেরত চলে যায় তাহলে তো কাজ হবে না। সুপিরিয়র ভেনা ক্যাভা রক্ত কোথায় আনে? অ্যাট্রিয়ামে আনে। এখন অ্যাট্রিয়াম প্রেসার দিল, প্রেশার দিলে যদি সব রক্ত আবারও সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে বডিতে ফেরত চলে যায় তাহলে কিন্তু মুশকিল আছে। সো এই সমস্ত রক্ত নালীগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে ওপেন হয় কোনটা? এই ভালভ গুলো, এই যে ডাইকাস্পিড ট্রাইকাস্পিড আর ডাইকাস্পিড ভালভ, তার মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে যে ভালভ থাকে যাদেরকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, সেইগুলো বে রক্ত এবার অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলের দিকে মুভ করে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে। এবং এই সময় কোন কোন ভালভ ওপেন থাকবে? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে যে ভালভগুলো আছে, কি কি বন্ধ থাকবে? এই সুপিরিয়র ভেনা ক্যাভার যে মুখগুলো এগুলো বন্ধ হয়ে যাবে, আর পালমোনারি ভেইনের মুখগুলো সব বন্ধ থাকবে। কারণ যদি ওপেন থাকে তাহলে তো মহা মুশকিল, ঘটনা কি ঘটবে? তাহলে চাপ দিলাম আমি, রক্ত যেদিক বরাবর আসছিল সেদিক বরাবরই সুন্দর মতো বের হয়ে চলে গেল। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। তাহলে প্রথম কাজ শেষ, এটাকে বলে অ্যাট্রিয়াল সিস্টোল, এবং এর টোটাল ডিউরেশন 0.1 সেকেন্ড সময় হয়। নাও আল্লাহর রহমতে আমি তো অনেক সহজ করে পড়াচ্ছি, এগুলো যদি আরো ডিটেলসে যাও মেডিকেল বইগুলোতে আরো অনেক জটিল করে বলা আছে, এগুলো মানে ডিটেলস দিয়ে ভারাক্রান্ত করার আমাদের দরকার নাই, বিকজ তোমরা মেডিকেল ডক্টর হবা না কেউই। সো আমাদের আরো ডিটেলসে পড়তে হয়েছে, কারণ কার্ডিয়াক ড্রাগ আমরা যখন পড়ি তখন এইসব মিস করে গেলে আর কিছুই বুঝতাম না, কারণ প্রতিটা ড্রাগ আবার কার্ডিয়াক যে ড্রাগ গুলো আছে
প্রতিটাই ভিন্ন ভিন্ন অংশে কাজ করে, হার্টের ভিন্ন ভিন্ন ফাংশনকে হ্যাম্পার করে। যাই হোক, তো এরপরে আসি আমরা। সো রক্ত এখন কোথায় আছে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট ভেন্ট্রিকেলে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে লেফট ভেন্ট্রিকেলে। নাও আমি যখনই প্রেশারাইজ কর, এবার ভেন্ট্রিকেলের সিস্টল হয়, ভেন্ট্রিকল এবার প্রেশার প্রয়োগ করে। যখন ভেন্ট্রিকেল প্রেশার প্রয়োগ করে তখন কি হয়, এই পিছন দিকে আমাদের ভেন্ট্রিকেলের উদ্দেশ্য কি, রাইট ভেন্ট্রিকেলের সব ব্লাড নিয়ে সুন্দর মতো লাংসে পৌঁছে দিতে হবে। এটাকে বলে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি বে সব ব্লাড পৌঁছাতে হবে লাংসে। আচ্ছা, এরপরে আসো, আর আমাদের লেফট ভেন্ট্রিকেলের সমস্ত রক্ত মহাধমনী বা অ্যাওর্টা বে আমাদের মানব দেহে পৌঁছাতে হবে। সো আমি ভেন্ট্রিকেল এই অংশটা প্রেশার প্রয়োগ করলো, দেখো তো ব্লাড যাওয়ার কিন্তু এখানে শুধুমাত্র এই দিক দিয়ে না, এই দিক দিয়ে যাওয়ার অপশন আছে, মানে যে দিক দিয়ে আসছিল। সো যখন ভেন্ট্রিকেল প্রেশার প্রয়োগ করে তখন অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ গুলো বন্ধ থাকে। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ মানে কি, মানে যেই ছিদ্রপথ বেয়ে তারা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে আসছিল এই রাস্তাগুলো বন্ধ হয়ে যায় ভেন্ট্রিকল যখন প্রেশার প্রয়োগ করে, কারণ রাস্তা বন্ধ না হলে সমস্ত ব্লাড আবার লাভ দিয়ে উঠে অ্যাট্রিয়ামে চলে যেতে পারে। দ্যাট ইজ ওয়াই এই জায়গাটা বন্ধ, এই জায়গাটা বন্ধ থাকে। এবার প্রেশার প্রয়োগ করছো, ব্লাডের যাওয়ার জায়গা আছে একটাই, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল থেকে লাংসে আর লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টাতে। ঠিক আছে, এই সময়টাতে যখন ডাইকাস্পিড আর বাইকাস্পিড ভালভ বন্ধ হয় তখন একটা ফ্ল্যাপিং নয়েজ হয়, এইটাকে বলে ফার্স্ট হার্ট সাউন্ড। তোমরা বোধহয় লাভ ডুব এরকম কোন একটা সাউন্ডের কথা শুনছো, আমরা একটা ক্যারেক্টারিস্টিক সাউন্ড শুনতে পাই হার্টের। যে কোনো মানুষের চেস্টের উপরে যদি তুমি কান পাতো তাহলে দেখবে, অথবা যে কোনো একটা স্টেথোস্কোপ ইউজ করো তাহলে দেখবে লাভ ডুব এরকম করে শব্দ হয়। এই লাভ শব্দটা প্রথম প্রথম হার্ট সাউন্ড বলে এটাকে। লাভ শব্দটা হয় কখন, যখন আমাদের এই যে কি বলবো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার দুটো ভালভ একসাথে বন্ধ হয়, যেটাকে আমরা ট্রাইকাস্পিড এবং ডাইকাস্পিড ভালভ বলতেছি। এইখানেরটাকে বলে ট্রাইকাস্পিড ভালভ, এখানে বলে বাইকাস্পিড ভালভ। এই দুটো একসাথে বন্ধ হয় যখন, ঠিক তখনই প্রথম হার্ট সাউন্ড শোনা যায়, যেটাকে বলা হয় লাভ। ঠিক আছে, তো এখন যেটা হয়েছে যে অ্যাওর্টা আর পালমোনারি আর্টারিতে আবার দুইটা ভালভ আছে, যাদেরকে বলা হয় সেমি লুনার ভালভ বলে। এই সেমি লুনার ভালভ দুটো এই মুহূর্তে ওপেন থাকবে, কারণ কি রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারিতে এবং লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টাতে রক্ত পৌঁছাতে হবে। আমি যা বলতেছি যদি কিছুই না বুঝো অসুবিধা নাই, আমি ওই ভিডিওটা আরেকবার দেখাবো, এটা শেষ করার পরে আমি আরেকবার দেখাবো, সো ইট ডাজন্ট ম্যাটার। ফাইনালি আমাদের যেটা হবে, এবং এটার জন্য সময় লাগে কতক্ষণ, ভেন্ট্রিকেলের সিস্টলের সময় 0.3 সেকেন্ড। ফাইনালি জয়েন্ট ডায়াস্টল হয়। জয়েন্ট ডায়াস্টল কখন, যখন সমস্ত ভালভ গুলো চারটা চেম্বার গুলো সমস্ত চারটা চেম্বারই একসাথে যখন রিল্যাক্স অবস্থায় থাকে, যখন এদের আয়তন বেড়ে যায়, প্রেশার কমে যায়, তখন এটাকে বলে জয়েন্ট ডায়াস্টল বলা হয়। এবং জয়েন্ট ডায়াস্টলে এই জায়গাটা, এই একটু আগে যে ঘটনা ঘটছিল সেই ঘটনাগুলো আরেকবার রিপিট হয়, তার মানে যখনই আমাদের এই দুটো চেম্বার রিল্যাক্স হয়ে যায় তখন অটোমেটিক্যালি সমস্ত সিচুয়েশন আগের রিভার্স পজিশনে ফেরত যায়। সুপিরিয়র আর ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে রক্ত এসে এই জায়গা পূর্ণ হয়, পূর্ণ হলে এই রাইট ভেন্ট্রিকেল হচ্ছে তোমার রক্ত দ্বারা পূর্ণ হবে, রাইট অ্যাট্রিয়াম রক্ত দ্বারা পূর্ণ হবে, আর লেফট অ্যাট্রিয়াম লাংস থেকে আসা অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে। তারপরে কি ঘটবে, আবারও অ্যাট্রিয়াল সিস্টল, আবারও ভেন্ট্রিকুলার সিস্টল, তারপরে গিয়ে আবারও জয়েন্ট ডায়াস্টল, এইভাবে একই চক্র চলতে থাকবে। মোট চক্রটায় সময় নেয় 0.8 সেকেন্ড, এবং তার মধ্যে অ্যাট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টল 0.3 সেকেন্ড, এবং জয়েন্ট সিস্টল 0.4 সেকেন্ড একবারে থাকে। এই হচ্ছে অবস্থা। এখন আমি এই জায়গাতে বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা খুব ভালো বোঝা যাচ্ছে না। আমরা কি আরেকবার এই ভিডিওটা দেখতে পারি? জি স্যার, জি স্যার। তো লেটস সি, কারণ এগুলো আসলে আমরা বইয়ের মধ্যে পড়ে কিছুই বুঝি না কেন, কারণ সামনে চোখের সামনে ঘটনা না ঘটলে এগুলো ভংচং বলে লাভ নেই। সো আমরা দেখি অ্যাট্রিয়াল সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল আর জয়েন্ট ডায়াস্টল বুঝতে পারি কিনা। তারপরে শুরু করতেছি আমরা। অলরাইট, কার্ডিয়াক সাইকেল তাহলে এই রকম, দেখ ভালো মতো খেয়াল করো, আমি স্টপ করে করে দেখাচ্ছি, এরকম দেখা যায় নর্মাল অবস্থায়।
প্রথমেই কি হয়, আমরা দেখি তো লেফট সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভা বুঝি কিনা, এই যে সুপিরিয়র ভেনা ক্যাভা উপরে, এই দেখো নিচে এই যে পিঙ্ক কালারের ব্লাড দৌড়ায় আসতেছে, কোথায় আসবে? রাইট অ্যাট্রিয়ামে, উপর থেকে সুপিরিয়র ভেনা ক্যাভা বে, নিচ থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা বে, সমস্ত ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসবে যখনই পূর্ণ হয়। এবং আসার পিছনে কারণ কি? যখন এটা রিল্যাক্স অবস্থায় থাকে, রিল্যাক্স অবস্থায় থাকলে রক্ত দৌড়ায় আসে, এই যে দৌড়ায় আসা রক্ত অ্যাট্রিয়াম কি করে, যখন প্রেশার প্রয়োগ করে দেখো চাপ দিচ্ছে, চাপ দিলে তখন সমস্ত ব্লাড অ্যাট্রিয়াম থেকে চলে আসবে ভেন্ট্রিকেলে, ওকে রাইট ভেন্ট্রিকেলে আসবে, ঠিক আছে? এবং রাইট ভেন্ট্রিকেলে আসা সমস্ত ব্লাড এবার প্রেশার দিয়ে সে ভেন্ট্রিকেল যখন সিস্টল হয় তখন সে লাংসে পাঠিয়ে দেয়। এবার দ্বিতীয় ওই পাশে কি ঘটনা ঘটতেছে, যেই সময় এই পাশে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভা বে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড আসছিল, ঠিক ওই মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে আমাদের লাংস থেকে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড এসে লেফট অ্যাট্রিয়ামকে পূর্ণ করে, এবং লেফট অ্যাট্রিয়াম কি করবে, সে প্রেশার দিবে, প্রেশার দেওয়ার অর্থ হচ্ছে সিস্টল, সিস্টল হলে ভেন্ট্রিকেলে আসবে ব্লাড, ব্লাড ভেন্ট্রিকেলে আসার পরে এবার ভেন্ট্রিকেল আবার প্রেশার প্রয়োগ করবে, ভেন্ট্রিকেল প্রেশার প্রয়োগ করলে কই যাবে, অ্যাওর্টাতে, মহাধমনীতে, মহাধমনী বেয়ে পুরো ব্লাড এবার চলে যাবে আমাদের বডি বরাবর। এই হচ্ছে টোটাল সিচুয়েশন। ভিডিও এইটা আরেকবার দেখবা, কোনটা কোন ভালভ বুঝতে পারবা, আর এই যে ম্যাডামের ভিডিও দেখবা, ম্যাডাম তো ডিরেক্টলি হার্ট কেটে দেখাইছে, তো ভিতরে দেখবা যে মাসকিউলার টিস্যু এবং ভিন্ন ভিন্ন ভালভ গুলো সে বুঝিয়েছে। ভিডিওটা খুব বড় না, 5.5 মিনিট মতো, এটা দেখলেই হয়ে গেছে। আসলে আমাদের কি হয়, আমাদের সিস্টেমে আমরা স্যার কার্বন ডাইঅক্সাইড লাংসে যাওয়ার পর কি ওটা বেরোই যায়? হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড লাংসে যাওয়ার পরে কি হয়, লাংস যখন প্রশ্বাস, সরি নিঃশ্বাস ত্যাগ করে তখন কার্বন ডাইঅক্সাইড সমস্ত বাইরে বের করে দেয়, আর যখন নিঃশ্বাস গ্রহণ করে, আরে দূর কি বলতেছি, প্রশ্বাস গ্রহণ করে তখন অক্সিজেন ভিতরে এনে ওই ব্লাড যার কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড সে বাইরে বের করে দিছে, ওই ব্লাডকে এবার সে অক্সিজেন দিয়ে পূর্ণ করে দেয়। এই যে অক্সিজেন পূর্ণ করলো, ব্লাড গেল রিচার্জ হয়ে, তখন সেই ব্লাড আবার পালমোনারি ভেইন বে, এই দেখো পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন বে সুন্দর মতো আসে রাইট অ্যাট্রিয়াম, তারপরে রাইট ভেন্ট্রিকেল, তারপরে পুরো বডিতে অ্যাওর্টা দিয়ে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? তো একটু ওভারওয়েলমিং প্রথম দিকে মনে হয়, প্রথম দিকে একটু ওভারওয়েলমিং মনে হতে পারে, আসলেই মানব দেহ জটিল সন্দেহ নাই, বাট তুমি যখন একবার টার্মগুলো, এই যে অ্যাওর্টা, সুপিরিয়র ভেনা ক্যাভা ইত্যাদি নাম তোমার আয়ত্ত চলে আসবে, তারপরে তুমি লজিক্যালি চিন্তা করলেই বুঝতে পারবা যে এইগুলোই লজিক্যাল স্টেপ হওয়ার কথা, এর বাইরে কোনো কিছু হলেই গন্ডগোল ছিল। তো এখান থেকে আমাদের অনেক অনেকগুলো কোয়েশ্চেন আসার মতো, এই যে ছোট্ট একটা লেকচার, ছোট্ট একটা 5 মিনিটের ভিডিও, এখানে এত এত ঘটনা ঘটে, ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের প্রচুর কোয়েশ্চেন আসতে পারে, আমি সব লিখে দিয়েছি এখানে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, আর ভিডিওগুলো দেখবা। এবার আমরা আজকের আজকের ক্লাসে কি আমরা এটা কভার করি, কভার করে আমাদের কাজ শেষ আজকে। আমরা একটু আগে একটা জিনিস দেখতেছিলাম ওই ভিডিওটাতে, আমি বলেছিলাম যে আমাদের হার্টের এক প্রান্ত থেকে দেখতেছিলাম যে ইলেকট্রিক্যাল ইম্পালস কন্টিনিউয়াসলি তৈরি হয়ে পুরো হার্টের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেলের মাসল বেয়ে বেয়ে পুরো হার্টে ছড়িয়ে পড়ছে। কি জিনিস? ইলেকট্রিক্যাল ইম্পালস। এই ইলেকট্রিক্যাল ইম্পালস কন্টিনিউয়াসলি আমাদের হার্টকে পাম্পিং অবস্থায় রাখে। আমরা যে একটু আগে বললাম যে হার্ট কন্ট্রাক্ট করে, প্রেশার দেয়, প্রেশার রিলিজ করে, এগুলো কিভাবে হয়, এমনি এমনি জাদুর মতো তো হওয়ার কোনো কারণ নেই, আর এখানে কোনো ইঞ্জিনও বসানো নেই। সো কন্টিনিউয়াসলি আমাদের হার্টে একটা স্পার্ক প্লাগের মতো বলতে পারো, ইঞ্জিনে যেমন স্পার্ক প্লাগ থাকে, একই রকম হার্টেও একটা স্পার্ক প্লাগ থাকে যেটা কন্টিনিউয়াসলি ফায়ার করে, ফায়ার করলে ইম্পালস তৈরি হয়, ওই ইম্পালসের জোরে আমাদের হার্ট কন্ট্রাক্ট করে, এবং ইম্পালস চলে গেলে, ইম্পালস মুভ করে গেলে হার্ট রিল্যাক্স হয়। প্রতিটা কার্ডিয়াক মাসল, প্রতিটা হৃৎপেশি কন্টিনিউয়াসলি প্রতি মুহূর্তে একটা অ্যাকশন পটেনশিয়াল দিয়ে হচ্ছে ই করে যায়, এবং দেখবা যে হার্টের যখন আমরা ই তৈরি করি, ভোল্টেজ বনাম সময়ের একটা গ্রাফ তৈরি করি হার্টে, এই রকম কিছু একটা ই আসে, গ্রাফ তৈরি হয়। এই গ্রাফটা দেখে অনেক কিছু অনেক জটিল মনে হচ্ছে, একটু জটিল আছে, বাট তোমরা যদি আমাকে 10 মিনিট টাইম দাও, আই ক্যান এক্সপ্লেন এখানে কি ঘটনা ঘটে। এবং এই যে টোটাল ইভেন্টটা, ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হওয়ার ইভেন্টটা, এই ইভেন্টটাকে বলে কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়াল। তবে কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়াল বোঝার আগে আমাদের একটু উপরের লেখাগুলো বুঝতে হবে। একটু সবাই যে লিখতে চাও লিখে রাখতে পারো, আমাদের কার্ডিয়াক মাসেল মানে হার্টের মাসেল, আসলে হার্টের মাসেল না,
মানব দেহের সমস্ত মাসেলের ভিতরে, সেলের ভিতরে, সেলের ভিতরে দেখো আমি সোডিয়াম বড় করে লিখে রাখছি, এর মানে সোডিয়ামের পরিমাণ বেশি, ক্যালসিয়াম বড় করে লিখে রাখছি তার মানে ক্যালসিয়ামের পরিমাণ বেশি, আর সেলের ভিতরে পটাশিয়াম ছোট্ট করে লেখা তার মানে পটাশিয়ামের পরিমাণ কম। তাহলে মানব দেহের যে কোনো মাসেল সেল, যে কোনো ধরনের মাসেল সেলের ভিতর দিকে সোডিয়াম আর ক্যালসিয়াম বেশি আর বাইরের দিকে পটাশিয়াম সবসময় বেশি, ঠিক আছে? এটা হচ্ছে রেস্টিং অবস্থায়, নর্মাল অবস্থায়, নর্মাল কন্ডিশনে। নাও তার মানে আমাদের সেল মেমব্রেন, আমাদের যে কোষ পর্দা আছে, কোষের পর্দা, তার বাইরের দিকে সোডিয়াম ক্যালসিয়াম কম কিন্তু ভিতর দিকে সোডিয়াম আর ক্যালসিয়াম বেশি হয়, আমি ইনসাইড সেল লিখে রাখছি, আর পটাশিয়াম বাইরে বেশি ভিতরে পটাশিয়াম কম থাকে, এটা হচ্ছে নর্মাল সিচুয়েশনে। তার মানে আমাদের সেল মেমব্রেনের আয়নের যে ব্যালেন্স, সেই ব্যালেন্স আসলে 100% 50-50 করে দেওয়া নাই, যে 50% পটাশিয়াম বাইরে 50% ভিতরে থাকবে, নো, এরকম না বিষয়টা। আমাদের সেলের বাইরের দিকে পজিটিভ আয়ন বেশি আর ভিতরের দিকে পজিটিভ আয়ন কম। হ্যাঁ, দেখে মনে হচ্ছে সোডিয়াম আর ক্যালসিয়াম দুইটাই বেশি, কিন্তু সোডিয়াম আর ক্যালসিয়াম পটাশিয়ামের তুলনায় অনেক অনেক কম থাকে আসলে। এই কারণে পটাশিয়ামের ডোমিনেশনের কারণে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়ামের পরিমাণ চেয়ে অনেক বেশি, মানব দেহের সবচেয়ে ডমিনেন্ট, মানে মানব সেলের, সেল মেমব্রেনের ভিতরে এবং বাইরে সবচেয়ে ডমিনেন্ট যে আয়নটা থাকে তার নাম পটাশিয়াম আয়ন। তো পটাশিয়াম আয়ন বাইরে বেশি আর ভিতরে কম, এই কারণে এখন একটা জিনিস আমাকে বলো, হ্যাঁ এটা আমি মানি, একজনের কাছে 5 টাকা আছে, একজনের কাছে 2 টাকা আছে, দুজনের মধ্যে বেশি তুলনামূলক নেগেটিভ কাকে বলবা? একজনের কাছে +5 টাকা আর একজনের কাছে +2 টাকা আছে, দুজনই পজিটিভ কিন্তু তুলনামূলক নেগেটিভ কাকে বলবো আমি, যার কাছে +2 টাকা আছে, তাই না? তার মানে দুইটাই পজিটিভ, একজনের পজিটিভের পরিমাণ কম, এই কারণে সেলের ভিতরেও পজিটিভ বাইরেও পজিটিভ, কিন্তু সেলের বাইরেটা বেশি পজিটিভ ভিতরটা কম পজিটিভ, এই কারণে বাইরের তুলনায় ভিতরকে আমরা নেগেটিভ বলি। কতটুকু নেগেটিভ? বাইরের তুলনায় পজিটিভ আয়ন -90 মিলিভোল্ট অলমোস্ট কম আছে। আমরা এই একটা গ্রাফ আমি একটু একে দেখাই তাহলে বুঝতে পারবা, যে আমাদের সেলে ক্যালসিয়াম, যদি শুধু ক্যালসিয়াম থাকতো সেলের ভোল্টেজ হতো +123 মিলিভোল্ট, যদি শুধু সোডিয়াম থাকতো তাহলে সেলের ভিতরে ভোল্টেজ হতো +67 মিলিভোল্ট, যদি সেলে শুধু পটাশিয়াম থাকতো তাহলে সেলের ভোল্টেজ হতো -92 মিলিভোল্ট, ঠিক আছে? তো এখন যেটা হয় সেটা হচ্ছে, আমরা যদি কোনো একটা ভোল্টেজ বনাম সময়ের গ্রাফ আঁকি, এই দিক বরাবর লম্ব বরাবর ভোল্টেজ, এই দিক বরাবর সময়ের গ্রাফ এঁকেছি, তাহলে এই গ্রাফটা, এই গ্রাফ যখন নিচ থেকে উপরের দিকে ওঠে তখন আমরা ওই ঘটনাকে বলি ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশনের সহজ বাংলা কি? পজিটিভ চার্জের পরিমাণ বাড়া বা পজিটিভ ভোল্টেজ বাড়া। আর যদি এই গ্রাফটা দেখো, এই পয়েন্টের পর থেকে নিচে নামা শুরু করছে, এই টোটাল ঘটনাটাকে বলে রিপোলারাইজেশন, বা সহজ বাংলায় বললে ভোল্টেজ কমতে থাকা। ভোল্টেজ বাড়লে বলে ডিপোলারাইজেশন, ভোল্টেজ কমলে বলে রিপোলারাইজেশন। না, আমরা প্রথমে বেসিক আইডিয়াটা পেয়ে গেছি, এবার আমাদের কাছে ইজি লাগবে। তাহলে কি বুঝলাম? যে গ্রাফ বরাবর উপরের দিকে গেলে রিপোলারাইজেশন, আর উপর থেকে নিচে নামলে ডিপোলারাইজেশন বলেছি, সরি ভুল, আর হচ্ছে নিচের দিকে নামলে রিপোলারাইজেশন হবে। দেখো তীর চিহ্ন দেওয়াই আছে। আর আমাদের সেলের বাইরে পটাশিয়াম বেশি, সেলের ভিতরে পটাশিয়াম কম থাকে, সোডিয়াম আর ক্যালসিয়াম ভিতরে থাকে বেশি বাইরে থাকে কম। নাও এই দুইটা কথা যদি আমাদের, তিনটা কথা আমাদের মনে থাকে, তাহলে আমরা এবার স্টার্ট করতে পারি যে এই গ্রাফের মিনিং কি। দেখবো যে হার্টে এই গ্রাফটা কন্টিনিউয়াসলি রিপিট হয়, এরকম আর একটা গ্রাফ ডানে, তার ডানে আরো একটা এরকম গ্রাফ, এরকম করে যখনই হার্টের মাসেল, আমরা যে কার্ডিয়াক সাইকেল দেখালাম, সিস্টল এবং ডায়াস্টল, এই ঘটনা যতদিন ঘটে, মানে মানুষ যতদিন বাঁচে, এই গ্রাফটা কন্টিনিউয়াসলি রিপিট হতেই থাকে। দেখবো যে সিনেমায় দেখায় যে এই লাইনটা যখন ফ্ল্যাট হয়ে যায়, মানে অ্যাবসলুটলি যে RMP রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের সমান হয়ে যায়, তখন মানুষ, আমরা বুঝি যে তার কার্ডিয়াক ডেথ হয়েছে, তার হার্ট তখন মারা গিয়েছে, এটা আমরা বুঝে যাই। তো এই লাইনটা সবসময় দেখো, নিচের RMP লেখা আছে একটা লাইন, এই লাইনটা যখন ফ্ল্যাট হয়ে যাবে তখন মানুষের কার্ডিয়াক ডেথ হয়ে যাবে, মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট হলেও এই লাইনটা ফ্ল্যাট হয়ে যায়। তো নর্মাল হিউম্যান বিইং যদি হার্টের অসুখ না থাকে, তাহলে যেই দিন এই লাইন ফ্ল্যাট সেদিন তুমি শেষ, সহজ কথা হচ্ছে এটা। তো
এই লাইনটা নর্মালি ফ্ল্যাট থাকে, তার মানে নর্মাল কন্ডিশনে এটা ফ্ল্যাট থাকার কথা, কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালসের কারণে এটা উপরে ওঠে, এইরকম করে একটা কার্ভ দেখায়, তারপরে নিচের দিকে নামে। এবং এই ঘটনা কন্টিনিউয়াসলি অ্যাজ আই স্পিক, আমি যে কথা বলছি বা তোমরা শুনছো এই মুহূর্তে আমাদের মধ্যে কন্টিনিউয়াসলি রিপিট হচ্ছে, কন্টিনিউয়াসলি এই জিনিসটা রিপিট হচ্ছে। নাও কিভাবে হয় সেটা একটু আমরা বোঝার চেষ্টা করবো। আমরা একটা হার্টের মাসেল সেল এঁকেছি এবং এটাকে চারবার এঁকেছি, এই যে গোলটা, এই গোলটা হচ্ছে হার্টের মাসেল সেল, এর কতগুলো গ্যাপ জাংশন আছে এর ভিতরে, সেলের এর সেল মেমব্রেনে কতগুলো ছিদ্র আছে বলতে পারি আমরা, এই ছিদ্রগুলোর কাজ কি আসতেছি আমি। সো স্টেপ বাই স্টেপ একটা দম নাও, দম নিয়ে চিন্তা করো, খুবই সহজ জিনিস। জিনিস হচ্ছে এরকম যে এখানে কতগুলো চ্যানেল থাকে, এই তিন প্রকারের আয়ন পটাশিয়াম সোডিয়াম এবং ক্যালসিয়ামের জন্য বিভিন্ন ধরনের চ্যানেল থাকে। চ্যানেলের কাজ কি? চ্যানেলের কাজ হচ্ছে বাইরে থেকে সোডিয়ামকে ভিতরে আনা, বাইরে থেকে ক্যালসিয়ামকে ভেতরে আনা, এবং ভিতর থেকে পটাশিয়ামকে বাইরে বের করে দেওয়া। কেন সোডিয়াম আর ক্যালসিয়াম বাইরে আসে আর পটাশিয়াম বাইরে যায়, সরি ভিতরে আসে আর বাইরে যায়? সো সোডিয়াম আর ক্যালসিয়াম ভিতরে আসার কারণ ইজ ভেরি অবভিয়াস, বাইরে আসে ক্যালসিয়াম আর সোডিয়াম। আচ্ছা আমি কি উল্টা লিখছি নাকি, কেমন বিরক্তিটা লাগে, আমি লিখছি উল্টা। আচ্ছা যাক, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটা লেখা হয়েছে উল্টা এবং বলছিও ভুল আমি, ক্যালসিয়াম বাইরে, ক্যালসিয়াম আর সোডিয়াম বাইরে বেশি থাকবে, পটাশিয়াম, তাই আমি ভাবতেছি যে উল্টা বলছি আমি, পটাশিয়াম বাইরে কম ভিতরে বেশি থাকবে, উল্টা বলেছি আমি। এটা একটু ইনসাইড সেল না, এটা আউটসাইড, ইনসাইড সেলটা এই সাইডে হবে, ঠিক আছে আমি ভুল বলে ফেলছি। হ্যাঁ সোডিয়াম আর ক্যালসিয়াম একটু কারেকশন করে নাও, সোডিয়াম আর ক্যালসিয়াম ওই সেলের ভিতরে না লিখে এটা সেলের বাইরে এখানে লিখে দাও, সেলের ইনসাইড সেল এখানে লিখে দিলে ভালো। তো সোডিয়াম কেন ভিতর থেকে বাইরে থেকে ভিতরে যায়, তার কারণ হচ্ছে অবভিয়াস, কারণ বাইরে সোডিয়াম বেশি আর ভিতরে কম, তো স্বাভাবিকভাবে সে তো, আমি যদি একটা নালা কেটে তাকে ওপেন করে দিই, বাইরে পানির প্রেশার বেশি ভিতরে কম, কোন দিক থেকে যাবে পানি, যেখানে প্রেশার বেশি সেইখান থেকে কম প্রেশারের দিকে যাবে। সোডিয়াম ভিতর থেকে বাইরে থেকে ভিতরে আসার টেন্ডেন্সি দেখায়, সোডিয়াম এবং ক্যালসিয়াম দুটোই বাইরে বেশি, তাই এরা কোথায় হ্রাস করে, সেলের ভিতরে চলে আসে, আর পটাশিয়াম থাকে ভিতরে বেশি। সো কোনো আমি যদি চ্যানেল ওপেন করে দিই, কোনো একটা রাস্তা ওপেন করে দিই, পটাশিয়াম একা একাই দৌড়ে দৌড়ে বাইরে চলে আসবে, এই হচ্ছে বিষয়। নাও আমাদের সেলের যে হার্ট কার্ডিয়াক মাসেল সেটার ভোল্টেজ থাকে -90 মিলিভোল্টে, এটা হচ্ছে তার নর্মাল কন্ডিশন। এই অবস্থায় পটাশিয়াম চ্যানেল ওপেন থাকে, পটাশিয়াম চ্যানেল কন্টিনিউয়াসলি ওপেন থাকে এবং এখান থেকে আস্তে আস্তে পটাশিয়াম বাইরে বের হতে থাকে। এখন সেলের ভিতরে, সেলের ভিতরে পটাশিয়াম আছে, সেলের ভিতর থেকে পটাশিয়াম বাইরে বের হচ্ছে, আর সেলে এই সময় আমাদের কার্ডিয়াক সেলের মধ্যে এই সময় সোডিয়াম আর ক্যালসিয়াম এই যে গ্যাপ গুলো না, এই গ্যাপ গুলো দিয়ে ভিতরে আসে, চ্যানেল দিয়ে না, কিন্তু মনে রাখো এগুলো কিন্তু চ্যানেল দিয়ে আসা না, এটা হচ্ছে গ্যাপ গুলো ব্যবহার করে ভিতরে আসতে থাকে। এই গ্যাপ গুলো ব্যবহার করে যখন, আচ্ছা পজিটিভ আয়ন যদি সেলের ভিতরে আসে তাহলে সেলের ভিতরে কি ভোল্টেজ বাড়বে নাকি কমবে? পজিটিভ জিনিস সেলের ভিতরে আসছে, সেলের ভিতরে আসলো তাহলে সেলের ভোল্টেজ বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। সো কি হয়, হ্যাঁ ডেফিনেটলি বাড়বে, এই পটাশিয়াম চ্যানেল গুলো অনেক ধীরে ধীরে, তুমি বলতে পারো যে স্যার এখান থেকে তো পজিটিভ চার্জ বাইরেও যাচ্ছে, হ্যাঁ সোডিয়াম আর ক্যালসিয়াম আসছে সন্দেহ নাই, কিন্তু পটাশিয়াম তো আস্তে আস্তে বের হচ্ছে, কিন্তু এই যে পটাশিয়াম এর বাইরে যাওয়ার যে টেন্ডেন্সি, এগুলো খুবই ঢিলা পটাশিয়াম চ্যানেল বলে এগুলাকে, এগুলোকে বলে স্লো পটাশিয়াম চ্যানেল। এই স্লো পটাশিয়াম চ্যানেল দিয়ে বাইরে পটাশিয়াম বেরোচ্ছে, এটা খুবই ধীরে ধীরে বের হয়, কিন্তু এই সময়ের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম আর ক্যালসিয়াম ভিতরে ঢুকে যায়, তো যার কারণে পজিটিভ বাইরে যাচ্ছে আসতে, ভিতরে আসতেছে দ্রুত, তার মানে নিট পরিবর্তন কি, প্লাসে মাইনাসে ভিতরে পজিটিভ চার্জ বাড়ে। এই যে মাইনাস, দেখো এখানে আমি একটা ছোট্ট বাঁকা রেখা আঁকছি, সময়ের সাথে এই 90 মিলিভোল্টটা পটাশিয়াম আর ক্যালসিয়াম ভিতরে আসার কারণে আস্তে আস্তে বেড়ে বেড়ে এই পজিশনে আসে, -70 আসে, যেই মুহূর্তে আসে তখনই সে থ্রেশহোল্ড লেভেল পার করে। থ্রেশহোল্ড মানে হচ্ছে একটা কিক দেওয়া, ঠিক আছে, একটা
নিজের ভিতর থেকে একটা অনেক সময় আমরা মোটিভেশন পাই না, মোটিভেশন পেয়ে হঠাৎ করে পড়াশোনা শুরু করি, এটাকে মনে করতে পারো মোটিভেশনের মতো। তো সে মোটিভেশন পেয়ে একটা কিক পায়, তো সে কিক পেয়ে এক লাফে পুরো ভোল্টেজ বেড়ে এক লাফে +20 চলে যায়। এবং এর পিছনে কারণ কি, সেলের মধ্যে কি হচ্ছে, এই সময় যখনই আমাদের সেল সোডিয়াম আর ক্যালসিয়াম আস্তে আস্তে ঢুকতে ঢুকতে ভোল্টেজ -70 হয়, পুরো সেলে একসাথে একটা স্পেসিফিক টাইপের সোডিয়াম চ্যানেল ওপেন হয়। সোডিয়াম চ্যানেল যেটাকে বলা হয় ভোল্টেজ গেটেড ফাস্ট সোডিয়াম চ্যানেল, এগুলোকে বলে ভোল্টেজ গেটেড ফাস্ট সোডিয়াম চ্যানেল। এরা কখন ওপেন হয়, যখন ভোল্টেজ -70 mV থাকে, ঠিক ওই মুহূর্তে এই চ্যানেলগুলো ট্রিগার করে, এই চ্যানেলগুলো একসাথে ওপেন হয়ে যায় এবং এইখান দিয়ে খুব দ্রুত সোডিয়াম হ্রাস করে, একদম সমুদ্রের ঢেউয়ের মতো সোডিয়াম ভিতরে ঢুকতে থাকে। আর এই যে ফাস্ট ঢুকলো, এই কারণে দেখো হঠাৎ করে এক টানে পুরো ভোল্টেজ বেড়ে +20 উঠে গেছে এক লাফে, ঠিক আছে। এগুলোকে বলে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল বা ফাস্ট সোডিয়াম চ্যানেল। সেলের দ্বিতীয় ঘটনা এটা। এবার তার ঠিক পরে দেখো এর আবার যে ভোল্টেজ সেটা কমে +5 নেমে আসছে, +20 থেকে নেমে +5 নেমে আসছে। এর কারণ কি, এর পিছনে কারণ হচ্ছে যখনই আমাদের ভোল্টেজ +20 আসে তখন একটা স্পেসিফিক টাইপের পটাশিয়াম চ্যানেল ওপেন হয়, যেগুলাকে বলে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। খেয়াল করো পটাশিয়াম চ্যানেলও কিন্তু দুই প্রকার আছে, একটা স্লো পটাশিয়াম চ্যানেল আর একটা হচ্ছে ভোল্টেজ গেটেড ফাস্ট পটাশিয়াম চ্যানেল। এই ফাস্ট পটাশিয়াম চ্যানেল দিয়ে এবার খুব দ্রুত পটাশিয়াম বাইরে লিক করতে থাকে, বাইরে বের হতে থাকে। তো সব পটাশিয়াম চ্যানেল, এগুলোর আবার টেকনিক্যাল নাম আছে, আমি খুব ইজিলি বলতেছি যে ফাস্ট বা স্লো বলে এগুলাকে, আসলে তা না, এগুলোর নামকে বলা হয় এল টাইপ চ্যানেল, এম টাইপ চ্যানেল, এরকম অনেক নাম দেওয়া আছে প্রোটিনের উপর ডিপেন্ড করে। যাক ওইগুলো তোমাদের বুঝে লাভ নাই, তো ইস্যুটা হচ্ছে এগুলোকে ফাস্ট আর স্লো বলে আমরা ডাকবো, তাহলেই কাজ হবে। এই পটাশিয়াম চ্যানেলগুলো তখন র্যাপিডলি ওপেন হয় এবং পটাশিয়াম আরো বাইরে যায়। এখন ভিতর থেকে প্লাস আয়ন বাইরে যাচ্ছে, আমার কাছে টাকা ছিল, পজিটিভ পরিমাণে টাকা ছিল, আমি সেগুলো বাইরে জানালা দিয়ে বাইরে ফেলে দিচ্ছি, তো অবভিয়াসলি তাহলে আমি গরিব হয়ে যাব। তার মানে এবার ভোল্টেজ +20 থেকে নেমে +5 পর্যন্ত আসবে। এই মুহূর্তে আমাদের আসল গেমের যে আসল নায়ক, সে এবার পুরো সিনারিওতে এন্টার করবে। আসল নায়কের নাম হচ্ছে ক্যালসিয়াম। যেই মুহূর্তে পটাশিয়াম চ্যানেল ওপেনিং এর কারণে টোটাল ভোল্টেজ কমে +5 নেমে আসে, তখন আর একটা চ্যানেল ওপেন হয় যাকে বলে ক্যালসিয়াম চ্যানেল, ঠিক আছে। এই ক্যালসিয়াম চ্যানেল গুলো খুব দ্রুত ওপেন হয়, ক্যালসিয়াম ভিতরে নেয় এবং আবার বন্ধ হয়ে যায়, ঠিক আছে। ক্যালসিয়াম হচ্ছে মেইন কালপ্রিট, ক্যালসিয়াম হচ্ছে মেইন নায়ক, যে কার্ডিয়াক মাসেলকে সংকুচিত করতে হচ্ছে ডিরেক্টলি তার রোল প্লে করে। তো মেইন নায়ক যে, সে কিছুক্ষণের জন্য স্টাইলের সাথে আসে এবং কিছুক্ষণ পরে আবার চলে যায়, মানে খুব দ্রুতই আসে এবং দ্রুতই সে এক ঝলক দেখিয়ে ক্যামেরা অন্যদিকে চলে যায়, এরকম আর কি বিষয়টা। তো ক্যালসিয়াম হচ্ছে ভিতরে খুব র্যাপিডলি প্রবেশ করে এরপর পরই, এবং প্রবেশ করার পরে সে আবার বন্ধ হয়ে যায়। এই যে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলো এবং ক্লোজ হলো, দেখো একই সাথে দুইটা ঘটনা ঘটতেছে। আমি দেখো দেখিয়ে রাখছি যে পটাশিয়াম চ্যানেল গুলো এখনো বাইরে বের হচ্ছে, ফাস্ট ফাস্ট পটাশিয়াম বাইরে যাচ্ছে, এবং একই হারে ক্যালসিয়ামও ফাস্ট ভিতরে ঢুকতেছে। সো যে পরিমাণ প্লাস চার্জ বাইরে যাচ্ছে সে পরিমাণ প্লাস চার্জ ভিতরে আসতেছে, তাহলে ভোল্টেজ কি বাড়বে নাকি কমবে? দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল, বাড়বেও না কমবেও না, এইরকম সোজাসুজি সামনের দিকে আগাবে, ঠিক আছে। এই মোমেন্টে ফোর্থ ছবিতে খেয়াল করো, পটাশিয়ামও বাইরে যাচ্ছে, পটাশিয়াম বাইরে গিয়ে পজিটিভের পরিমাণ কমায় দিচ্ছে, আর ক্যালসিয়াম ভিতরে প্রবেশ করে ওই পরিমাণ পজিটিভকে আবারও জায়গা মতো নিয়ে আসার জন্য হেল্প করতেছে। সো এবার গ্রাফ নিচেও নামবে না, উপরে উঠবে না, সোজা সোজা সামনের দিকে চলতে থাকবে। কতক্ষণ? কিছুক্ষণ পর যখন ক্যালসিয়াম চ্যানেল বন্ধ হয়ে যায়, আমি বললাম না যে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে খুব দ্রুতই আবার বন্ধ হয়ে যায়, যখনই ক্যালসিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাবে, এখন আর ভিতর দিকে পজিটিভ আসছে না, শুধু বাইরে পজিটিভ বের হয়ে যাচ্ছে। সো কি বলবো, যে পজিটিভ আয়নের পরিমাণ বাড়ছে না, বরঞ্চ কমে যাচ্ছে, তাহলে কি হবে, টোটাল গ্রাফ ঠেলে নিচের দিকে নেমে আসবে। এই যে নিচে নেমে আসলো, নিচে নামতে নামতে এটা সমস্ত লেভেল টেবল ক্রস করে একদম ডিরেক্টলি -90 নেমে আসবে, এবং যখন -90 নেমে আসে
পুরো হার্টের একবার ব্লাড পাম্প করা শেষ, এবার দ্বিতীয়বার সে আবারও পাম্প করবে, এবং পাম্প করলে কি হবে এই টোটাল গ্রাফটা আরো একবার রিপিট হবে। তোমরা হচ্ছে তোমাদের তো প্র্যাকটিক্যালের কথা আমি বলছিলাম যে ব্যাঙের হার্ট কেটে আমরা হচ্ছে মানে ব্যাঙের বডি থেকে হার্ট আলাদা করে একটা কাইমোগ্রাফ বলা হয়, কাইমোগ্রাফে আমরা ব্যাঙের ইকে হার্টকে হুকের সাহায্যে যদি ঝুলিয়ে দিই এক্স্যাক্টলি দেখতে এরকম গ্রাফ তৈরি হয়, এক্স্যাক্টলি এই গ্রাফ তৈরি হয় কাইমোগ্রাফের গায়ে। কাইমোগ্রাফ ইজ ভেরি ইন্টারেস্টিং, একটা পুরনো যন্ত্র এটা, আর ডিজিটাল মেশিনেও এটা দেখা যায়। যদি আমরা হার্টের সাথে সেন্সর যুক্ত করে দিই তখন এইরকম গ্রাফ আমরা দেখতে পাই। সো দিস ইজ দ্য টোটাল ইভেন্ট বা টোটাল রিজন আয়নের পরিবর্তন যেটা কার্ডিয়াক সেলের মধ্যে হয়, এবং এই সেলে ঠিক এই স্পেসিফিক, কেউ কিন্তু এই ছবি ভুল আঁকবে না, এখানে এরকম করে আঁকতে হবে, শার্প উপরে উঠবে এতটুকু পরিমাণে নিচের দিকে নামবে, তারপরে ফ্ল্যাট থাকবে আবারও নিচে নেমে আসবে, এই রকম করে এরকম করে হার্টের। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই থার্ড স্টেপে যখন যেটা দেখালেন স্যার, ওই যে পটাশিয়ামটা বাইরে বের হওয়ার কারণে নিচের দিকে নামলো, কিন্তু স্যার ফার্স্টেও তো স্যার পটাশিয়াম বাইরের দিকে গেল স্লো যেটা বললেন। হ্যাঁ হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য কি, এইটা স্লো চ্যানেল, এটা হচ্ছে খুবই স্লো চ্যানেল, আর এইটা হচ্ছে র্যাপিডলি পটাশিয়াম বাইরের দিকে থ্রো করা শুরু করে। ঠিক আছে, এই মোমেন্টে যে পটাশিয়াম চ্যানেল খোলে আর শুরুতে যেটা খুলছিল সেই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এটা খুবই হেভি চ্যানেল, মানে এগুলো হচ্ছে ভারী সাইজের হয়, এদের দরজাগুলো খুব ভারী হয়, তো যখনই ওপেন হয় তখন খুব স্লোলি ওপেন হয় আর পটাশিয়াম আস্তে আস্তে বাইরে বের হয়, তো পটাশিয়াম বের হওয়ার রেট খুব স্লো, আর এইগুলো তার চেয়ে 150 গুণ বেশি ফাস্ট চ্যানেল, তো দ্যাট ইজ ওয়াই র্যাপিডলি পটাশিয়াম বাইরের দিকে থ্রো করা শুরু করেছে, এবং খুব দ্রুত, এই কারণে খেয়াল করছো, খুব দ্রুত এই কারণে ভোল্টেজ নিচের দিকে নেমে গেছে। জি স্যার, আজকের লেকচারটা যা যা বলছি আমি জানি তোমাদের মাথা ঘুরাচ্ছে, এখন তোমাদের ফরজ কাজ হচ্ছে এইটা নেক্সট ক্লাসের আগে পুরোটা ভালো মতো আরেকবার দেখবা, পুরো লেকচারটা ভালো মতো দেখবা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে দুটো ভিডিও আমি দিচ্ছি লিঙ্ক, এই দুটো ভিডিও বারবার খেয়াল করবা, তাহলে দেখবা সবকিছু ইজি হয়ে গেছে। ওকে, তো ওকে স্যার, একবার দেখছো দেখছো তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, আর যদি তোমরা আরো এক দেড়বার বা দুইবার রিপিট করো তাহলে খুব ইজিলি তোমাদের গ্রাসপে চলে আসবে। তো দ্যাটস ইট, আজকের ক্লাস হয়তো লম্বা না অনেক বেশি, বাট এই ক্লাসের মেইন ঝামেলা যেটা ছিল সেটা হচ্ছে একটু টার্মগুলোর সাথে পরিচিত হওয়া কঠিন। আমি যদি সামনে থাকতাম তাহলে প্রতিটা স্টেপ একে একে